অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাবেশ না করেই মনোনয়ন সংগ্রহ করছেন বিভিন্ন এলাকার প্রার্থীরা বিস্তারিত ক্যামেরা থাকছে শাহিন রেজা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়াই প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ষোলো অক্টোবর থেকে সংগ্রহ করছেন মনোনয়নপত্র মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের নিয়ে আসতে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বিশ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত সেই সাথে মানতে হবে সরকারের দেয়া এদিকে কথা আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী একজনের সাথে চল্লিশ বিয়াল্লিশ বছর যাবত জড়িত আছি ইতিপূর্বেও আমি আরও তিনবার মনোনয়ন চাইছি মনোনয়ন পাই নাই দল যাকে মনোনয়ন দিছে আমার লোকজন নিয়ে আমি তারই নির্বাচন করছি একবারের জন্য আমি বিদ্রোহী প্রার্থী হই নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদেরকে এগিয়ে দিয়েছে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে তাই তরুণরাই দেশ সেবায় ভূমিকা রাখবে এ কথাই বলছিলেন এ ছাত্র নেতা আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমি চাই আগামী তরুণদের জন্য প্রয়োজন নতুন নেতৃত্ব যেহেতু জননীতি দেশ শত শেখ হাসিনা সাবেক ছাত্র নেতাদের প্রাধান্য দিচ্ছে এদিকে আওয়ামী লীগ থেকে কোনো প্রকার বিদ্রোহী প্রার্থী থাকতে পারবে না যদি কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা জানালেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া কোন নির্বাচনে ইতিপূর্বে যারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছে ভবিষ্যতে তাদেরকে কোনো নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হবে না বিশ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা প্রদান আনন্দ টিভি ঢাকা করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের ফুল মাস্ক ও স্যানিটাইজার দিয়ে বরণ করে নেন এ সময় বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ও ভ্যাকসিন কার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রেশন খাতায় নাম এন্ট্রি করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হয় অনুষ্ঠিত হল সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর বিভাগীয় কমিটির সভা রবিবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার অপরদিকে জেলার পীরগাছার ছয় নম্বর তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের প্রার্থীতা পুনর্বহাল রাখার দাবিতে মানববন্ধন করলো ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ রবিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় নওগাঁ মান্দায় পালিত হল বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের উপজেলা কমিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার বিকেলে উপজেলার একটি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় শেষে মোবাইল ফোন মেরামত পেশা দ্বারা সংগঠিত অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতার পাশাপাশি এ পেশার স্বীকৃতি কারিগরি শিক্ষার সুযোগ ও প্রতিটি জেলায় আর পি এল শাখা সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেন তারা আমাদের এটা যেন মানে সরকার একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে এবং আমাদেরকে একটা সুশৃঙ্খল হবে যেন আমরা এই কাজটা করতে পারি এবং টাঙ্গাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হল এমডিসি ঘাটাইল এমডিসি মোমেন্ট শাহী পতাকা উত্তোলন অনুষ্ঠান রবিবার দুপুরে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও উনিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তারেক আহমেদ এছাড়াও অনুষ্ঠানে সেনা ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উত্তোলিত মানববন্ধন পালন করল জাতীয় সামনে মহাজোট সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা জারিকৃত পত্রটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান সন্তানের মা হয়েছেন অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী নারী তবে তার সন্তানের বাবা হয়নি কেউ এমন ঘটনা সিরাজগঞ্জের তারাস উপজেলার হাট বাজারের গভীর রাতে বাজারের পাশে এক সড়কে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন মানসিক প্রতিবন্ধী নারী এ নিয়ে এলাকায় সৃষ্টি হচ্ছে ব্যাপক চাঞ্চল্যের বর্তমানে স্থানীয় একটি পরিবারের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি দেখি তার প্রসব বেতন ওরকম হয়েছে দেওয়ার পর ওনাকে বলি দে বাচ্চাটা নাও ওই বলে বাচ্চা নিব না পাগলি বলতেছে বাচ্চাটা নিব না এখন আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সরকারের কাছে আবেদন যে বাচ্চাটা একটা এরকম একটা স্থানে রাখলে সে ছল্লদান ভালোভাবে মানুষ হয় দেশের তরুণদের মধ্যে নেতৃত্ব সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবসা বিষয়ক শীর্ষ প্রতিযোগিতা পিজ মাইস্ট্রোস দুই হাজার একুশ রবিবার একটি অফিসিয়াল নিবন্ধন ওয়েবসাইট চালু করে ইউনিলিভার বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের বিজনেস কেসটি মূল্যায়নের জন্য নিবন্ধন করতে পারবেন প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীরা প্রতি বছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া ইউনিলিভারের বৈশ্বিক প্ল্যাটফর্ম ফিউচার লিডার্স লিগ দুই হাজার বাইশে বাংলাদেশে প্রতিনিধিত্ব করার অসাধারণ এক সুযোগ পাবেন দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ সঙ্গে আছে ছোয়া খন্দকার বিদ্যুৎ চুরির বিরুদ্ধে সারাশি অভিযান শুরু করেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ রবিবার জেলার দাসুরিয়া জোনাল অফিসার আওতায় পাবনা সদরের একশো উনচল্লিশটি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এ সময় অবৈধ সংযোগ ব্যবহারকারীদের সতেরো লাখ ষোলো হাজার চারশো অর্থদণ্ড প্রদান করা হয় মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে চুয়াডাঙ্গা সদরের জালসুকা গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান সহ লালটুমিয়া নামের এক যুবককে আটক করেন র্যাব আটক লালটুমিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয় রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ছয়ের কমান্ডার মেজর শরীফুল আহসান গুচ্ছপ পদ্ধতিতে অনুষ্ঠিত হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুপুর বারোটা থেকে শুরু হয়ে একটা পর্যন্ত চলে এই পরীক্ষা করোনা সংক্রমণ রোধে পরীক্ষা নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পরিধান নিশ্চিত করে প্রতিটি পরীক্ষার্থীকে কক্ষে প্রবেশ করতে দেয়া হয় এদিকে গুচ্ছপ পদ্ধতিতে বি ও সি এই তিনটি ইউনিটে পরীক্ষায় অংশ নেয় মোট সাত হাজার জন পরীক্ষার্থী তিনশো বছর আগে শৈল্পিক মোগল স্থাপত্য ও শাহী মসজিদের পরিচিত একটি জনপদের নাম নোয়াখালী সাত অভিযোগ এলাকাবাসীর এমন অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করলেও অভিযোগ তদন্তে মাঠে নেমেছে স্থানীয় সরকার বিভাগ নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালীর সোনাইমুড়ির বজরায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন রশিদ দুই হাজার বিশ একুশ অর্থবছরে এডিবি ভূমি হস্তান্তর কর টিআর কাবিটা এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা এমনই অভিযোগ এলাকাবাসীর এমনকি অনিয়ম ও দুর্নীতির বিষয়টি যখন বিস্ফোরণ হয়ে দেখা দেয় তখন সরেজমিনে তদন্তে মাঠে নামে স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন ইউনিয়নবাসীর চলাচলের একটি সড়ক সংস্কারের জন্য ছিল সরকারের অর্থায়ন কিন্তু সে প্রকল্প বাস্তবায়ন করতেও গরিমসী করেন চেয়ারম্যান মিরন রশিদ শেষমেশ বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের টাকাতেই চলাচল উপযোগী করে সড়কটি জনগণের অর্থায়নে নির্মিত সে সড়কটিকেও সরকারি প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করেন সরকারি টাকা একই চেয়ারম্যান এমন নানান বিষয় অভিযোগের যেন শেষ নেই এলাকাবাসীর এই যে আমরা করার পরে এখানে ফাটে ছিল তখন আমরা নিজেরা বাড়ির লোকজনের টাকা পয়সা দিয়ে আমরা নিজের এটা বাঁধাইছি নিজের টাকা দিয়ে আমরা মাটি হালাইছি এবারে যে মাটির কাজ করা হয়েছে আর কি তো এটা বছর ইউনিয়ন থেকে কোনো ইয়ে আসে না সহযোগিতা আসে না এটা আমাদের ব্যক্তিগত সরকারি প্রকল্প বরাদ্দ হলেও হয়নি প্রকল্প বাস্তবায়ন এমনই অভিযোগ স্থানীয় এ আওয়ামী লীগ নেতার আমার এলাকায় অনেক রকমের প্রকল্প হয়েছে প্রকল্প দেখানো হয়েছে কিন্তু প্রকল্প অনুযায়ী কাজ হয় নাই এদিকে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মিরুনুল রশিদ জানান প্রকল্পের কাজের দায়িত্ব তার একান্ন স্থানীয়দের মধ্য থেকে কমিটি এবং অন্যান্য ইউপি সদস্যের তত্ত্বাবধানেই সম্পন্ন হয়েছে কাজ ওয়ার্ডের লোকজন দিয়া আমরা কাজগুলো করেছে। প্রকল্পের সভাপতি চেয়ারম্যান না আমরা ওয়ার্ড মেম্বার তারপর ওয়ার্ডের সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ যেটা কমিটির ধারাবাহিক নিয়ম ওই নিয়ম মোতাবেক আমরা কমিটি করে দিয়ে শুনেছেন উভয় পক্ষের বক্তব্য নিজের মতো করে খොঁচ নিয়েছেন অভিযোগের বিষয়ে বাকিটা তদন্ত রিপোর্টের মাধ্যমে खुलासा করার কথা জানালেন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের এ কর্মকর্তা আমি আজকে এই অভিযোগের তদন্ত করার জন্য স্বராஜবন এসেছি নিরপেক্ষ ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য আমার আজকের এই তদন্ত প্রতিবেদন ক্ষেত্রে গণবান্ধব সরকারের উন্নয়ন প্রকল্পে দেশের অজপাড়া গাঁও গ্রামও যখন পাচ্ছে সব ধরনের নাগরিক সুবিধা তখন নোয়াখালীর সোনাইমুড়ির মতো অঞ্চল আজও রয়েছে উন্নয়ন বঞ্চিত এমনটাই বলছেন স্থানীয়রা পাশাপাশি এলাকাবাসী বিশ্বাস করেন বেরিয়ে আসবে তদন্তের মাধ্যমে থলের বিড়াল আলোর মুখ দেখবে সোনাইমুড়িবাসী মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক পাবনার ঈশ্বরদীর পাকসি যুক্তিতলা এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হল ছন্দা খাতুন রবিবার সকালে পরিবারের লোকজন সিলিং ফ্যানের সঙ্গে গৃহবধূকে ঝুলতে দেখে হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর ঈশ্বরদি থানা পুলিশ খবর পেয়ে লাশটি ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডিএ সকলকে